एवरीवन वेलकम टू ब्यूटीज रान्नाघर। आजकल जो रेसिपिटा से खुबी पसंद है। बच्चा स्कूल टिफिन रेसिपिटा तैरी करछी, तोमादेर साथे से रेसिपिटा शेयर करछी। आज के तैरी करब होममेड टैकोस। तो होममेड टैकोस बनानोर जोन्नो प्रथमे आमी पुट्टा रेडी करछी। एखाने सेद्धो करा आलू नियेछी, एटाके आमी मैश करे नियेछी, सेद्धो करा गाजर नियेछी कुचि कुचि करे नियेछी, प्याज कुचि दिएछी, चिली फ्लेक्स आर हाफ चामचेर मतो टमेटो सस दिए भालो करे मेखे नेब। जेहेतु आमी आलूटाके नून दिए सेद्ध करेछी, सेजोन्नो आमी अल्प परिमाणे बीट नून देब, आर देब हाफ चामचेरो कम अल्प एकटु गोलमरिच गुड़ो। आमी आर एखाने कोनो किछु मसला यूज करलाम ना, तोमरा चाइलेते धनेपाताओ दिते पारो। ब्याश पुट्टा रेडी हो गेछे। एरपर आमी मयदाटा मेखे रेखेछिलाम, जेमन लुचि परोटार मयदा माखे सेरकमई अल्प सादा तेल दिए मयम पयम दिए मेखे रेखेछिलाम। मेखे आरेकटु भालो करे मेखे निलाम। आरेकटुखानि निये हाथ दिए थेपसे थेपसे एकटा छोटो मतो रुटी तैरि करलाम। रुटीटा खूब मोटाओ हबे ना, खूब पतलाओ हबे ना, मोटामोटी मीडियम साइज थाकबे। देखतेई पाच्छो रुटीटा किन्तु खूब पतलाओ नेई, मोटामोटी मीडियम साइज आछे। तो एकदम ताबाटाके हालका गरम करे जस्ट एपिड ओपिड करे आमि रुटीटाके सेके नेब। একদম খুব কড়াভাবে কিন্তু শেকব না, জাস্ট হালকা এপিডোবিট করে প্রত্যেকটা রুটিকে শেকে নিয়েছি। নেওয়ার পর আমি এই রুটির মধ্যে অল্প পরিমাণ এক সাইডে মেয়োনিজ লাগাবো, তার উপরে অল্প একটু টমেটো সস দিয়ে ভালো করে ওখানটায় লাগিয়ে নেব। নেওয়ার পর আলুর যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পর তোমরা ওপরে চাইলে চিজও দিতে পারো। তো আমার কাছে এখন চিজ নেই আপাতত, এটাতেও কিন্তু খারাপ লাগবে না। তো বেশ ভীষণই টেস্টি একটা রেসিপি। দিয়ে এক সাইড মুড়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি অল্প করে তাবাটা গরম করে হালকা তেল ছড়িয়ে এপিড ওপিড করে ভালো করে সেঁকে নেব, মানে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার ট্যাকোসগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি তাবাটাকে গরম করে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে সেঁকে নেব এপিড ওপিড করে। একদম হালকা আঁচে, আঁচ কিন্তু আমরা বাড়াবো না, অল্প একটু একটু করে বাড়াবো কমাবো এরকম অনুযায়ী। তো আমি একসাথে অনেকগুলোই ট্যাকোস দিয়ে দিলাম। দিয়ে এপিড ওপিড করে ভেজে নেব। দেখ খেতে কিন্তু ভীষণই একটা সুন্দর ট্যাকোস। তোমরা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দাও, দেখবে বাচ্চারা পুরো টিফিন কিন্তু শেষ করেই বাড়ি আসবে। আমিও আমার বাচ্চাদেরকে এটা তৈরি করে দিয়েছিলাম, ওরা এসে বলছে মা ভীষণ সুন্দর একটা টিফিন বানিয়ে দিয়েছো, আমরা বেশ মজা করে খেয়েছি। তো সত্যি ওরা টিফিন অনেক সময় শেষ করে না, কিন্তু এই ট্যাকোসগুলো বানিয়ে দিতে দেখলাম ওরা পুরো ফিনিশ করে নিয়ে এসেছে। তো তোমাদেরকে এই হোমমেড ট্যাকোসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আমার চ্যানেলটিকে বিউটিস রান্নাঘরকে সাবস্ক্রাইব করে নিও, পেজটিকে ফলো করো বিউটিস।